আজ আমরা চলে এসেছি শিবপুর মধুসূদন বাইলেন দুর্গা পুজোর পান্ডালে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পুজোর কাজ শুরু হয়ে গেছে। কিছুদিন একবার ঘুরে দেখি কিরকম কি প্রস্তুতি চলছে এবং এখানকার সদস্যদের সাথে একটু কথা বলে নিই। আমার নাম সুভাষচন্দ্র দুবে, আমি এখানে আদিবাসী বৃন্দ মধুসূদন বাইলেনে আমি ভাইস প্রেসিডেন্ট। আর এবারে আমাদের 32 বছর হয়ে গেছে। 32 বছরে এই সময় আমরা এবছরে আমাদের থিম হচ্ছে সোনার বাংলা। অ্যান্ড এই সোনার বাংলা থিমের উপরে আমরা যে কাজ করতে চলেছি এখন অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে। দ্যাট বাংলার যে ঐতিহ্য আছে, দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া, উই আর গোয়িং টু হাইলাইট দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ট্রেডিশনস অ্যান্ড কালচার উইচ ইজ গেটিং স্লোলি ভ্যানিশ ইন দ্য অ্যামং দ্য জেনারেশন, দ্যাট উই আর গোয়িং টু হাইলাইট ইট দিস ইয়ার and so that the people will come to know how rich our Bengali culture is, how rich our base in West Bengal, our cultural heritage is very rich, but so that it does not get vanished, for that reason we are highlighting it and we are already planning accordingly. And apart from this, ebare amader je ei bochorer je pujor je arrangement ta amra eibhabe korchi jate social distancing ta maintain hoy, যাতে সমস্ত ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড গাইডলাইন যেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে যাতে ফলো করা হয়, সে সমস্ত ধরনের ব্যবস্থা আমাদের থাকবে। আর আমরা এটাকে আরও বেশি সিরিয়াসলি নিচ্ছি, তার কারণ হচ্ছে ফ্রম দ্য ডে ওয়ান মার্চ মাস থেকে যখন থেকে স্টার্ট হয়েছে এই প্যান্ডামিক, তখন থেকে যে আমাদের ক্লাবের প্রতিটা সদস্য দেখবেন প্রতিটা সদস্য নেবেছে প্রোটেকশন করার জন্য, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে, আমাদের মাস্ক ডিস্ট্রিবিউশন করা হয়েছে, স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন করা হয়েছে, হ্যান্ড গ্লাভস থেকে নিয়ে পিপিটি কিট বিভিন্ন হসপিটালে আমরা গিয়ে গিয়ে দিয়েছি। অ্যাপার্ট ফ্রম দিস একটা নতুন আমরা যে কাজ আরম্ভ করেছি সেটা হচ্ছে আমরা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার, যাদের এই যে ব্রিদিং ট্রাভেল হচ্ছে যেটা সবচেয়ে বড় প্রবলেম, যেটা কোভিড-19 ম্যাক্সিমাম লোক যে প্রাণ হারাচ্ছে বিকজ অফ দ্য ল্যাক অফ অক্সিজেন, এই অক্সিজেনটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। এটা ছাড়াও আমাদের পুজোর সঙ্গে সঙ্গে আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে সমাজের সঙ্গে দাঁড়ানো, সমাজের কাজ করা, সেটা সমাজের কাজের জন্যে আমাদের রিসেন্টলি আমরা গিয়েছিলাম অরফানেজে গিয়ে ওখানে যে শিশুরা আছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তাদেরকে আরও কাপড় টাপড় দেওয়া, তারপর আমরা ওল্ড এজ হোম গেলাম, বয়স্ক মানুষদেরকে খাওয়া দাওয়ার যে চাল আটা সমস্ত জিনিসগুলো আমরা ডাল ডেলিভারি দিয়েছি যাতে ওদের অন্তত এক মাসের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করতে পারি, সেই চেষ্টাটা করেছি। অ্যাপার্ট ফ্রম দিস আমাদের সেফ লাইফ সেফ ড্রাইভ এই ধরনের প্রোগ্রাম করেছি আমরা বিভিন্ন ধরনের যারা এই করোনা ওয়ারিয়ার্স আছে, দ্য করোনা ওয়ারিয়ার্স আর দে আর ফাইটিং ডে অ্যান্ড নাইট টু সেভ দ্য লাইফ অফ দ্য পিপল, বাট দে নিড অলসো সাম কাইন্ড অফ মোটিভেশন, দে নিড অলসো সাম কাইন্ড অফ এনকারেজমেন্ট। So for that reason, we have invited them on the dais, police people, we have invited that those who are the, even the sweepers, we have invited the doctors, police people, sweepers and different people, those who are directly or indirectly involved in fighting with the corona disease pandemic, and we have given them the honor and we have given them the respects on the dais here on behalf of our Adivasi Drill Club. Modusukun Daslin Bailener, I mean, তা গত বছরের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায় এই বছর পুজোটা আপনাদের কাছে কতটা ডিফিকাল্ট লাগছে? ডিফিকাল্ট তো নিশ্চয়ই, কারণ আমরা এখন যা আমাদের সমাজের বা পরিস্থিতি কোভিড-19 নিয়ে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে গত ছমাস ধরে, অবশ্যই খুবই প্রতিকূল অবস্থার মধ্যেই আমরা এটাকে করছি এই পুজোটা। এবং আমরা কেন আমাদের পুরো পশ্চিমবঙ্গেই প্রতিকূল অবস্থার মধ্যে পুজোটা আরম্ভ করা করছে সবই ক্লাব এবং সংস্থা, তো সেখানে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের যে গাইডলাইন অনুযায়ী আমরা সেটাকে মেনটেন করি। আমরা প্যান্ডেলের যে স্ট্রাকচার সেটাকে মেনটেন করছি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমাদের দর্শনার্থীরা পুজো দর্শন করতে আসবেন, মন্দির প্রতিমা দর্শন করতে আসবেন, তখন যেই সেফটি মেজার করা দরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যেই ডাইরেক্টিভস দেওয়া হয়েছে সেগুলো আমরা সবগুলোই মেনটেন করবো। এবং সেই হিসেবে আমাদের সেই প্ল্যানিংও আমাদের সহকর্মী যারা আছেন, আমাদের
মধুসূদন দাসকেন বাইলেনের পূজা কমিটি সব তাদের যারা সেগুলো নিয়ে প্ল্যানিং করেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা যারা আমাদের আসবেন দর্শনার্থীরা তাদের আমরা যারা মাস্ক উইদাউট মাস্কে আসবেন তাদের অবশ্যই আমরা সেই ব্যবস্থা রাখবো এবং স্যানিটাইজ করে আমরা তাদের প্যান্ডেলে প্রবেশ করাবো যাতে প্যান্ডামিক বা যে করোনা থেকে যাতে প্রোটেক্ট করা যায় একে অপরের এবং সেইভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা প্যান্ডেলে ঢোকাবো। এগুলো আমাদের প্ল্যানিং রয়েছে এবং এই চিন্তাভাবনাই আমরা এগোচ্ছি অ্যাজ পার গভর্নমেন্ট ডাইরেক্টিভস। আমি বলতে পারছি এবারে সিনিয়র দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে বাংলার সোনার ফসল ধান, সেই ধানকে নিয়ে আর খড় দিয়ে আমাদের গোটা মণ্ডপটা সাজানো হচ্ছে। এখানে কিছু ফিগার করা হচ্ছে মানুষে, যেগুলোতে দেখানো হচ্ছে যে মহিলারা ধান ঝাড়ছে, ধান কাটছে, সেই রকম। আর আমাদের মূল মণ্ডপটি হচ্ছে একটু গরুর গাড়ি বাড়ি, মা এবারে গরুর গাড়ি করে আসছে, সেটাই আমাদের মাতৃমণ্ডপ। আর এছাড়াও থাকছে বাংলার ক্রীড়া চরিত প্রথা পটচিত্র আর আলপনা দিয়ে গোটা মণ্ডপ আমাদের সাজানো। তো দেখলেন আপনারা মাইকেল মধুসূদন বাইলেনে কীরকম ধরনের প্রস্তুতি চলছে এবং তারা করোনার জন্য কীরকম কী প্রোটেকশান নিতে চলেছেন, সব কিছু মিলিয়ে এনারা একটি সুন্দর পুজো চেষ্টা প্রচেষ্টা করে চলেছেন সবার সামনে তুলে ধরার জন্য। আরও জানতে, আরও বিস্তারে জানতে এবং আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আমি মৃগাঙ্ক, উড়ান টিভি। পুরান সম্পর্কে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এবছর আমার এখানে চমক হালকায়।